হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স তোমরা যেন তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য প্রতিদিন একটা করে সকাল নটায় এবং সকাল দশটা ক্লাস নাইনের সকাল নটায় এবং ক্লাস টেনে হচ্ছে সকাল দশটায় প্রতিদিন একটা করে লং কোশ্চেন অর্থাৎ দু নাম্বার এবং তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই সেশনটা দেখোনি তাদেরকে বলবো প্লে লিস্টে যাও বা হ্যাশট্যাগ শর্ট অ্যান্ড লং কিউএনে মারো সমস্ত ভিডিওগুলো চলে আসবে তোমরা দেখতে পারো এটা কিন্তু এমসি কিউ বা এসএ কিউ কোশ্চেন নয় দেখো পাঁচ নম্বর কোশ্চেন আজকের ক্লাস টেনের পাঁচ নম্বর কোশ্চেন বলছে একটি গ্যাস প্রসারিত হওয়ার সময় পি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক এই সূত্রটা মেনে চললে দেখাও যে প্রসারণের সময় গ্যাসটি শীতল হয় একটু ম্যাথামেটিক্যাল কোশ্চেন দিয়েছে দেখো এখানে একটা ডাটা দেওয়া আছে যে পি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক এই সূত্রটা মেনে চলে তাহলে এখান থেকেই যত কারবার আমাদের করতে হবে তো দেখো পি ভি স্কোয়ার ইকোয়াল টু ধ্রুবক তো ধ্রুবককে ধরে নিলাম কে দ্বারা ধ্রুবক যেহেতু তো তাই একটা সিম্বল দ্বারা আমরা ধরে নিলাম লেট সাপোজ কে হচ্ছে ধ্রুবক তাহলে পি ভি স্কোয়ার ইকুয়াল টু কে ধরলাম এইবার এটাকে একটু সিম্পলিফাই করো ভি স্কোয়ারটাকে একটু স্টাইলিশ করে লিখলাম পি ভি ইন্টু ভি সমান কে লিখলাম কোনো অসুবিধা নেই ভি স্কোয়ার মানে ভি ইন্টু ভি আমরা জানি ছোটো থেকে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইনটু ওয়াই এইবার দেখো আমাদের একটা গ্যাস সমীকরণ জানা আছে যে পিভি ইকোয়াল টু টি এই সূত্রটা আমাদের সবারই জানা কমন সূত্র পি টু এন আর টি তাহলে এই যে পিভিটা আছে এই পিভির জায়গায় পিভি না লিখে আমরা কী লিখতে পারি টি তাহলে সেটাই লিখবো দেখো এন আর টি ইন টু ভি যেমন ছিল অ্যাজ ইট ইজ লিখে দিলাম ইকুয়াল টু কে যেমন ছিল তেমন রেখে দিলাম তাহলে দেখো তারপরে বা দিয়ে দাও এগুলো তো তারপর দেখো এইখান থেকে আমরা এই যে এন আর আর দেখো এটাও কিন্তু ধ্রুবক কারণ এন হচ্ছে নাম্বার অফ মোল যদি মোল পরিবর্তন না হয় তাহলে এন ধ্রুবক আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা জানি তাহলে এন আর আর এগুলোও হচ্ছে এক একটা ধ্রুবক তাহলে এইবার দেখো এই টি ইনটু ভি রেখে দিলাম সমান কে বাই এন আর করলাম মানে আরটাকে সমানের ডান দিকে নিয়ে এলাম তাহলে কে বাই এন আর হবে এই যে কে বাই আর টার্মটা এইটা দেখো একটা নতুন ধ্রুবক কেও ধ্রুবক মানে কেও ধ্রুবক আবার এন আর আর এটাও ধ্রুবক তাহলে দুটো মিলে একটা নতুন ধ্রুবক হলো তার মানে আলটিমেটলি বলতে পারি যে টি ইন্টু ভি সমান একটা নতুন ধ্রুবক হলো তো সেই ধ্রুবকটাকে আমরা কোনো আর সিম্বল দিলাম না এমনিই লিখতে পারো বা তোমরা যদি সিম্বল দিতে চাও কে ডট বা কে ওয়ান কে আর দেবে না কারণ পি ভি স্কোয়ার টু কে যেহেতু ধরা হয়েছে তাই তোমরা কে ছাড়া অন্য কিছু দেবে কিন্তু সেটা বাইরে মেনশান করে দেবে যে এক্স বা ওয়াই সেগুলো ধ্রুবক তাহলে দেখো টি ভি টু যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণটা থেকে টি আর ভির মধ্যে একটা রিলেশন পাচ্ছি না যে টি সমানুপাতিক ওয়ান বাই ভি মানে টির প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি মানে টি আর ভি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তবেই তো টি ভি ইকুয়াল টু ধ্রুবক হয় তার মানে টেম্পারেচার বাড়লে আয়তন কমবে টেম্পারেচার কমলে আয়তন বাড়বে এইটা বোঝা যাচ্ছে যে টি আর ভির সঙ্গে মানে উষ্ণতা আর আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক উষ্ণতা আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক একটা বাড়লে অন্যটা কমবে এইবার দেখো বলছে দেখাও যে প্রসারণের ফলে গ্যাসটি শীতল হয় তো কোনো গ্যাস যদি প্রসারণ হয় তো প্রসারণ মানে কি তার আয়তনটা ছোট ছিল প্রসারণ হওয়া মানে কি একটা বেলুনকে যদি প্রসারণ করো তাহলে প্রসারণ হওয়া মানে তার আয়তনটা বেড়ে যাবে তো যেই আয়তনটা বেড়ে গেল তখন তার কি হবে আয়তন বেড়ে যাওয়া মানে তার টেম্পারেচারটা কি হয়ে যাবে কমে যাবে তার মানে যেহেতু আয়তন বেড়ে যাচ্ছে আয়তন দেখো আয়তন বেড়ে যাচ্ছে তাহলে আয়তন বাড়লে আয়তন বাড়লে কি হবে উষ্ণতা কমবে উষ্ণতা কমবে তো আয়তন বাড়লে যেহেতু উষ্ণতা কমবে তাই দেখো গ্যাসটা শীতল হবে এইখানে সেটাই বলেছে যে দেখাও যে প্রসারণের ফলে গ্যাসটি শীতল হয় তাহলে ম্যাথামেটিক্যালি আমরা দেখতে পেলাম যে আয়তন বাড়লে উষ্ণতা কমবে কারণ আয়তনের সঙ্গে উষ্ণতা ব্যস্তানুপাতিক সম্পর্ক একটা বাড়লে অন্যটা কমবে এইটা তোমাদেরকে পুরোপুরি লিখে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা নিজেরা যদি খাতায় আমার পড়ানোটা দেখে তারপর যদি লেখো তাহলে কোনো অসুবিধা নেই দেখো এখানে বলা আছে যেহেতু প্রসারণের সময় গ্যাসটি পি ভি স্কোয়ারিকাল টু কে সম্পর্কটি মেনে চলে তাহলে দেখো পি ভি ইন্টু ভি সমান কে এইবার পি ভি সমান যে এন টি সেইটা থেকে লিখলাম এনআরটি ইন্টু ভি সমান কে তারপর দেখো টি ভি সমান কে বাই এনআর এইটা নিয়ে একটা নতুন ধ্রুবক কেন না যেহেতু মোল সংখ্যা এন এবং আর ধ্রুবক বলে দিলাম তাহলে দেখো টি ভি ইকুয়াল টু ধ্রুবক তার মানে কি সুতরাং উষ্ণতার সাথে আয়তনের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ উষ্ণতা বাড়লে আয়তন কমে এবার দেখো প্রসারণের সময় গ্যাসের আয়তন বাড়ে ফলে এর উষ্ণতা কমে সুতরাং গ্যাসটি শীতল হয় সিম্পলি তোমরা এখান থেকে এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশান থেকে তোমরা নিজেরা পুরোপুরি লিখে দিতে পারো এইটা কিন্তু তোমাদেরকে আগে দেখাতে হবে তো আজকের ক্লাস কেমন লাগলো যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে